প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি তোমরা ভালো আছো। চট্টগ্রাম কলেজ কর্তৃক আয়োজিত তোমাদের অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের যে বিষয়টি আলোচনা করব, ইতিমধ্যে আমরা করোনা শুরু হওয়ার পর থেকেই আমরা যখন অনলাইন ক্লাসটা শুরু করলাম সেই সময়কাল থেকেই আমরা ধীরে ধীরে আমাদের সিলেবাসের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো আজকে যে বিষয়টি তোমাদের সাথে আলোচনা করা হবে সেটি হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ এবং এর বিষয়বস্তু, এবং সর্বশেষ যে বিষয়টি আলোচনা করা হবে কিভাবে একটি ভাষণ একটি জাতিকে একীভূত করে একটি স্বাধীনতার দিকে ধাবিত করেছিল সেই বিষয়টি আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ভাষণের যে প্রেক্ষাপট সেটি হচ্ছে যে 70-এ একটি সাধারণ নির্বাচন হয়, 1970 খ্রিস্টাব্দে একটি সাধারণ নির্বাচন হয়। সেই সাধারণ নির্বাচনে বাংলার জনগণ আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুকে সংখ্যাগরিষ্ঠ আসনে নির্বাচিত করে, এবং এই নির্বাচনের সময় নির্বাচনের বিষয়ে যে ইশতেহার ছিল, বঙ্গবন্ধুর যে ইশতেহার ছিল সেটি হচ্ছে আসলে মূলত 6 দফার প্রতিফলন। 6 দফাতে তিনি যা যা বলেছিলেন, তিনি বলেছিলেন যে 70-এর নির্বাচনে জয়লাভ করতে পারলে সেই বিষয়গুলো আমরা অন্তর্ভুক্ত করব। এবং 70-এর নির্বাচন ছিল মূলত 70-এর নির্বাচনের পর একটি সংবিধান প্রণয়ন করার কথা ছিল, এবং সেই সংবিধানে এই পূর্ব পাকিস্তান নামক রাষ্ট্রটির অবস্থান কি হবে এবং সেটি তার সামরিক দিক থেকে অবস্থান কি হবে, অর্থনৈতিক দিক থেকে অবস্থান কি হবে, এবং তার বৈদেশিক বাণিজ্যে অবস্থান কি হবে, মুদ্রানীতি কি হবে, এই বিষয়গুলো তিনি 6 দফাতে উত্থাপন করেছেন। এবং জনগণ মূলত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগকে 70-এর নির্বাচনে নির্বাচিত করার মূল কারণ হচ্ছে তারা 6 দফার ভিত্তিতেই আসলে আওয়ামী লীগকে নির্বাচিত করেছিল। আসলে 6 দফা ছিল 70-এর নির্বাচন, যদি আমি খুব সাধারণ অর্থে বলি 6 দফা ছিল আসলে 70-এর নির্বাচনের নির্বাচনী ইশতেহার। এই ইশতেহার জনগণের কাছে মনে হয়েছে যে এটি তাদের মুক্তির সনদ, তাই তারা 70-এর নির্বাচনে নিরঙ্কুশভাবে আওয়ামী লীগকে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। এখন এই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর আওয়ামী লীগ সাধারণভাবে গণতান্ত্রিক পরিবেশ যদি বিরাজ করে, স্বাভাবিকভাবে আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার কথা এবং আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর করার কথা, কিন্তু বাস্তব তার বিপরীত চিত্র দেখা গেল। যেহেতু 6 দফাকে তারা ভয় পেয়েছিল, যেহেতু আওয়ামী লীগের নেতৃত্বকে তারা ভয় পেয়েছিল, পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী ভয় পেয়েছিল, এবং সে কারণে তারা ভীত সন্ত্রস্ত হয়ে 70-এর নির্বাচনে জয়লাভ করার পরও আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করার ব্যাপারে তালবাহানা শুরু করে। এবং তালবাহানার এক পর্যায়ে সামরিক সরকার যেমন তালবাহানা শুরু করে, ঠিক তেমনিভাবে একে ইন্ধন যোগাতে শুরু করে পাকিস্তান পিপলস পার্টি তথা ভুট্টো। এবং ভুট্টো সাহেব এই যে তৎপরতা শুরু করলেন, তার এই অসহনীয় তৎপরতায় ইয়াহিয়া খান বিগড়ে গেলেন এবং তারা ক্ষমতা হস্তান্তরের নামে তালবাহানা শুরু করলেন। এবং এই তালবাহানার এক পর্যায়ে এসে তারা সময়ক্ষেপণ করলো এবং তারা বুঝে গেল যে যেহেতু 6 দফার ভিত্তিতে আওয়ামী লীগ জয়লাভ করেছে, সুতরাং এই আওয়ামী লীগ যখন আবার ক্ষমতায় আসবে তারা স্বাধিকারের দিকে চলে যাবে। অর্থাৎ 6 দফাতে যা বলেছিল, 6 দফা যদি তোমরা চূড়ান্তভাবে বিশ্লেষণ করো, দেখবা সেখানে একটি চাওয়া হয়েছিল আলাদা দুটি মুদ্রা, প্যারামিলিটারি, বৈদেশিক বাণিজ্যের স্বতন্ত্রভাবে বৈদেশিক বাণিজ্য, আলাদা আলাদা পররাষ্ট্রনীতি। এই বিষয়গুলো আসলে কী? এই বিষয়গুলো একটি স্বাধীন রাষ্ট্রের যা যা থাকে তা সব কিছুই এর মধ্যে ছিল। সুতরাং এই বিষয়টি পাকিস্তানিরা বুঝতে পেরেছিল যে 6 দফার ভিত্তিতে যে নির্বাচনী ইশতেহার, সেই 6 দফার নির্বাচনী ইশতেহার যদি বঙ্গবন্ধু ক্ষমতায় যায়, শেখ মুজিব সাহেব যদি ক্ষমতায় যান, পাকিস্তানিদের ভাষায় যে শেখ মুজিব সাহেব যদি ক্ষমতায় যান তিনি অবশ্যই কী করবেন, 6 দফা বাস্তবায়ন করবেন। 6 দফা বাস্তবায়ন করলে পাকিস্তানের যে মৃত্যু ঘটবে এটা তারা বুঝতে পেরেছিল, কারণ 6 দফার পরে যখন ক্ষমতা হস্তান্তর করা হলো না, বঙ্গবন্ধু তখন তিনি জনগণের কাছে সবসময় দায়বদ্ধ ছিলেন, তিনি বিশ্বাস করতে তার শক্তির উৎস ছিল জনগণ। তিনি এই যে নির্বাচন 70-এর নির্বাচনের পর থেকে 7ই মার্চের আগ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছিল শাসক গোষ্ঠীর সাথে বঙ্গবন্ধু তথা আওয়ামী লীগের যে আলোচনা, যে রাষ্ট্রীয় অবস্থা, বৈশ্বিক অবস্থা, যে বিষয়গুলো ঘটেছিল সেগুলো আসলে জনগণকে তিনি অভিহিত করার ব্যাপারে আগ্রহী ছিলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন
তিনি যা করবেন তা জনগণের জন্য করবেন, সুতরাং জনগণকে বিষয়গুলো জানান দেওয়া দরকার। এই বিষয়গুলো জানান দেওয়ার পরিপ্রেক্ষিতেই বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের রেসকোর্স ময়দানে ভাষণ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং 7ই মার্চ 1971 সালের বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে ভাষণ দেন। এখন এই ভাষণের যদি আমরা দেখি, এই ভাষণকে আমরা চুলচেরা বিশ্লেষণ করব পরে, যদি আমরা দেখি যে এই ভাষণটি আসলে শুরু হয়েছিল কী দিয়ে। এই ভাষণটি যখন তিনি শুরু করেছিলেন, তিনি প্রথম যে তার অবারিত যে কথা, তিনি সবসময় বিশ্বাস করতেন জনগণ, এই জন তিনি শুরু করেন ভাইয়েরা আমার, অর্থাৎ বাংলার জনগণকে তিনি তার অংশ মনে করতেন, পরিবারের অংশ মনে করতেন, এই জন্য তিনি বলেছিলেন ভাইয়েরা আমার। আজ দুঃখ ভরা ক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আপনারা সবাই জানেন এবং বোঝেন আমরা জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত। কেন রাজপথ রঞ্জিত হবে? আমরা তো কোনো অন্যায় করিনি, আমরা বাংলাদেশের জনগণ কোনো অন্যায় করেনি, বাংলাদেশের জনগণ পাকিস্তানিরা ভোট আহ্বান করেছিল, সেই ভোটে আমরা অংশগ্রহণ করেছি, আমরা ভোট দিয়েছি, সুতরাং আমরা ভোট দিয়ে কোনো অন্যায় করিনি। সুতরাং ভোট দেওয়ার পর স্বাভাবিকভাবেই ক্ষমতা হস্তান্তরিত হবে বিজয়ী দলের কাছে, সেটিই স্বাভাবিক প্রক্রিয়া ছিল। কিন্তু সেই স্বাভাবিক প্রক্রিয়া যখন ক্ষমতা হস্তান্তর করছিল না, তখন জনগণ রাস্তায় নেমে এসেছিল, জনগণ তার প্রতিবাদ জানিয়েছিল এবং জনগণের সেই গণতান্ত্রিক ভাষার প্রতিবাদ, গণতান্ত্রিক ভাষার সেই স্তব্ধ করে দেওয়ার জন্য পাকিস্তানিরা বুলেট ব্যবহার করেছিল। জনগণ ব্যালট দিয়েছিল, ব্যালট দিয়ে তাদের বিষয়টি জানান দিয়েছিল, মতামত জানা দিয়েছিল, সেই মতামতে পাকিস্তানিরা খুশি হতে না পারে বুলেট দিয়ে পাকিস্তানিরা বাংলার জনগণকে শান্ত করার জন্য তারা চেষ্টা করেছিল এবং তারা ঢাকা, রাজশাহী, খুলনা রাজপথে জনগণকে মানে গুলি করে হত্যা করতে শুরু করলো। এবং বঙ্গবন্ধু এই দৃশ্য যখন দেখলেন, তখন তিনি খুবই ভারাক্রান্ত হৃদয় হলেন এবং তিনি আলোচনার পর চেষ্টা করলেন এবং সেই আলোচনার এক পর্যায়ে এসে তিনি যখন ভাষণে বললেন যে তার ভাষণের ভাষাটা, আমরা ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এদেশকে আমরা গড়ে তুলব, বাংলাদেশ এদেশের মানুষের অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয় আজ বলতে হয় 23 বছরের ইতিহাস, করুণ ইতিহাস, অর্থাৎ পাকিস্তান সৃষ্টির 23 বছরের শুরুতেই। তোমরা যদি একটা বিষয় দেখো, 47-এ দেশ বিভক্ত হলো, 52-47-এ এসেই কিন্তু আমাদেরকে তমুদ্দিন মজলিস করতে হলো। কারণ তমুদ্দিন মজলিস করেছি আমরা কী কারণে? কারণ পাকিস্তানিরা ক্ষমতা নিয়েই তারা আমাদের উপরে শোষণ নির্যাতন শুরু করলো, প্রথম সাংস্কৃতিক শোষণ। তারা চাইলো যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, অর্থাৎ পাকিস্তানের মাত্র 8% মানুষ উর্দুতে কথা বলে, কিন্তু তারা চাইলো পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, কিন্তু সেটার আমরা প্রতিবাদ করলাম। এই প্রতিবাদস্বরূপ গঠিত হয়েছিল তমুদ্দিন মজলিস। তমুদ্দিন মজলিসের হাত ধরে আমরা যখন পাকিস্তানিদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে আমাদের কী দরকার, আমাদের আমাদের দেশটা, আমাদের তোমাদের ভাষা যেমন দরকার, আমরাও কিন্তু আমাদের ভাষা চাই। আমরা বলে নেই যে বাংলা, আমরা 56% মানুষ ছিলাম, বাংলার মানুষ আমরা 56%, পাকিস্তানের টোটাল পপুলেশনের 56% হচ্ছে বাংলাদেশি, অর্থাৎ পূর্ব পাকিস্তানি বাঙালি। সুতরাং আমরা কখনো বলি নাই, আমরা যদি গণতান্ত্রিক দাবি করি, যে সংখ্যাগরিষ্ঠতার দাবি করি, সেই দাবি করে যদি আমরা বলি যে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে বাংলা, সেটা কিন্তু গ্রহণযোগ্য হতে পারে। কারণ উল্লেখযোগ্য জনসংখ্যার ভাষা হচ্ছে কি, বেশিরভাগ জনসংখ্যার ভাষা হচ্ছে বাংলা, কিন্তু সেটি আমরা দাবি করিনি। আমরা বলেছি যে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হোক, পাকিস্তানের অন্যগুলো রাষ্ট্রভাষা থাকতে পারে, উর্দু, হিন্দি, যা খুশি করতে পারো, তোমরা 4-5টা ভাষা তোমরা করতে পারো রাষ্ট্রভাষা, কোনো সমস্যা নেই আমাদের, কিন্তু পাকিস্তানের বাংলাকেও পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে। কিন্তু তারা আমাদের সেই দাবিকে অগ্রাহ্য করলো, তারা সেই দাবি মেনে নিল না, কিন্তু যার ফলে 52 ভাষা আন্দোলন হলো, রাজপথে রক্তাক্ত সংগ্রাম করতে হলো, পুলিশের গুলি হলো, সেখানে টিয়ার সেল নিক্ষেপ করা হলো, সেখানে 144 ধারা ভঙ্গ হলো, সেখানে রাজপথে রক্ত ঝরিয়ে আমরা আবার প্রমাণ করতে হলো, আমাদেরকে ভাষার দাবিকে প্রতিষ্ঠিত করতে হলো, আমাদেরকে আবার রক্ত ঝরাতে হলো। কেন পাকিস্তান সৃষ্টির পর কেন বাঙালির রক্ত ঝরবে, কথা তো এমন ছিল না, কেন রক্ত ঝরবে? কারণ এটি ব্রিটিশ পিরিয়ড না, 47-এ বিদেশি খেয়ে দিয়েছি আমরা, বিদেশি দেশ থেকে বের করে দিয়েছি, এই ইংল্যান্ডের লোকেরা চলে গেছে, ইংরেজ চলে গেছে, তো সুতরাং ইংরেজ চলে গেলে আমরা পাকিস্তান আন্দোলন করে পাকিস্তানে জন্ম দিয়েছি, সুতরাং ইংরেজ যদি চলে যায় তাহলে ইংরেজ যদি গুলি চালাতো আমাদের বুকে, সেটা আমরা মেনে নিতাম, আমরা মেনে নিতাম যে ইংরেজ আমাদের গুলি চালিয়েছে, সেটা বিদেশি, কিন্তু এখন তো পাকিস্তান আমরা সৃষ্টি করেছি, সুতরাং পাকিস্তানি পুলিশ কেন আমাদের উপর গুলি চালাবে, কেন আমরা তো স্বজাতি, কেন আমাদের গুলি চালাবে? কিন্তু পাকিস্তান সেই দাবি, সেই আমাদের সেই উত্তর তারা দিতে পারেনি। পরবর্তীতে আমরা আন্দোলন করলাম, আন্দোলনের ফল হিসাবে 52 ভাষা আন্দোলন হলো। 52 ভাষা আন্দোলনে এসে
আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আমরা ভাষার অধিকার পেলাম। আমরা 56 সংবিধান হলো, সেই 56 সংবিধানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। কিন্তু সেই 56 সংবিধানও কিন্তু বেশি দিন টিকতে পারলো না। 58 সালে এসে আইয়ুব খান ক্ষমতায় আসলেন, আবার সংবিধান স্থগিত করে দিলেন এবং পরবর্তীতে সেই সংবিধান স্থগিত করে নতুন সংবিধান প্রণয়ন করার জন্য তিনি আহ্বান জানালেন। তো এই যে বিষয়গুলো, পাকিস্তানিরা কখনোই একটি ভদ্র জাতি ছিল না, তারা ছিল বর্বর জাতি। তারা কোনো কিছু, একটা সংবিধানকে আপনি সংশোধন করতে পারেন, সংবিধান কেন বন্ধ করে দিবেন? যা হোক, সেই বিষয় না হলে আলোচনা নাই করলাম, যেটি আমাদের এখন আলোচনার বিষয় নয়, সেই বিষয়টি তোমরা জানো। কিন্তু যে বিষয়টি এখন আমরা বলছি, যে 7ই মার্চের ভাষণে তিনি বঙ্গবন্ধু শাসনতন্ত্র প্রণয়ন করার জন্য, এই 6 দফার ভিত্তিতে শাসনতন্ত্র প্রণয়ন করার জন্য বাংলার জনগণ তাকে ভোট দিয়েছিল, কিন্তু পাকিস্তানিরা তাকে ক্ষমতা হস্তান্তর করে নাই, উপরন্তু গুলি চালিয়েছিল এবং সেই গুলির বিরুদ্ধে গিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন যে কি অপরাধ ছিল আমার। যা হোক, এরপর 23 বছরে পাকিস্তানিরা আমাদের শোষণ করেছে, শাসনের নামে শোষণ করেছে। তারপর বঙ্গবন্ধু তার জনগণের কাছে সেই বিষয়গুলো এক্সপ্লেইন করলেন, 52-এর রক্ত দিয়েছি, 54 যুক্তফ্রন্ট নির্বাচনে জয়লাভ করে আমরা গদিতে বসতে পারি নাই। 66 আন্দোলনে আমাদের ছাত্র, 7 ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে। 69-এ আইয়ুবশাহী শাসনের মধ্যে চরম নির্যাতন ভোগ করতে হয়েছে। তারপর আমরা মেনে নিলাম গণতন্ত্রের স্বার্থে, আমরা সব কিছুই মেনে নিয়েছি, কিন্তু সেই নির্বাচন গণতন্ত্রের স্বার্থে আমরা নির্বাচন করেছি, সেই নির্বাচন আমরা জিতেছি। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সাথে দেখা করেছি এবং তিনি বলেছিলেন যে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করা হবে, কিন্তু তাই ক্ষমতা হস্তান্তর করা হলো না। যা হোক, বঙ্গবন্ধু তাও বলেছিলেন যে তার যে গণতান্ত্রিক চেতনা, চিন্তাবোধ, তিনি বলেছিলেন যে আমি এখনও আলোচনায় বিশ্বাস করি, আমি বিশ্বাস করি সমস্ত আলোচনা আর সমস্ত সমস্যা আলোচনার মাধ্যমে সম্ভব, এবং তিনি তার জনগণকে সেটা অভিহিত করেছিলেন, জনগণকে শান্ত রেখেছিলেন। তিনি অনেকগুলো আসলে স্টেপ বলে দিয়েছিলেন জনগণকে। তিনি বলেছিলেন যে আমরা এখনও আলোচনা করতে পারি, কিন্তু তারা সেই আলোচনার মাধ্যমে না গিয়ে হত্যা করছে, রাজপথ রঞ্জিত করছে। তখন বঙ্গবন্ধু বলেছিলেন যে তারা আসলে, পাকিস্তানিরা এখানে 7ই মার্চের পূর্বে যে আলোচনা করছিল, 25 মার্চের মধ্যে তারা যে আলোচনা সময় ক্ষেপণ করছিল, তারা চেয়েছিল যে বাঙালি জাতীয়তাবাদ, বাঙালিদেরকে তারা গুলি করে হত্যা করবেন, রক্ত মিটিয়ে দিবেন, রক্ত মাটি মিশিয়ে দিবেন। এবং ইয়াহিয়া খান তো দম্ভক্তি করেছিলেনই, তিনি বলেছিলেন যে এদেশের মানুষ চাই না, এদেশের মাটি চাই, অর্থাৎ এদেশের মানুষের তার প্রয়োজন নয়, এদেশের সব মানুষগুলো মানুষকে হত্যা করে হলেও তিনি এই দেশের ভূখণ্ড রক্ষা করে রাখবেন, ভূখণ্ড পাকিস্তানের দখলে রাখবেন। ভুট্টো ইয়াহিয়া খান সেটা বলেছিলেন, তাহলে তার দম্ভক্তিও কিন্তু তিনি করেছিলেন। যা হোক, বঙ্গবন্ধু সেই কাজটি করলেন এবং সেই কাজটি করে এসে তিনি তারপর আলোচনার মাধ্যমে তিনি গেলেন। একসময় তিনি দেখলেন যে আসলে আলোচনা আর হবে না, পাকিস্তানিরা আসলে আলোচনার নামে যা করছে সেটা আর হবে না। তারপর তিনি চাইলেন যে ইয়াহিয়া খান তাকে আহ্বান করলেন অ্যাসেম্বলিতে যেতে। বঙ্গবন্ধু বলেছেন যে না, আমি অ্যাসেম্বলিতে যাব না, আমি রক্ত মারিয়ে আমি অ্যাসেম্বলিতে যাব না, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মানে তার জনগণের রক্ত পায়ের জনগণের রক্তে রঞ্জিত রাজপথে পা দিয়ে শেখ মুজিবুর রহমান কখনো অ্যাসেম্বলিতে বসবে না, কারণ সে বঙ্গবন্ধু বুঝেছিলেন, তার জনগণের ব্যথা তিনি বুঝেছিলেন। সেই জন্য জনগণকে এক্সপ্লেইন করলেন, আশ্বস্ত করলেন যে আমার মানুষকে হত্যা করা হয়েছে, তাদের রক্তের উপর পা দিয়ে শেখ মুজিবুর রহমান কখনো অ্যাসেম্বলিতে যাবে না। যা হোক, এরপর শেখ মুজিবুর রহমান বললেন ঠিক আছে, আলোচনা করা যেতে পারে। তারপর যখন আলোচনা করার এক পর্যায়ে তিনি তার জনগণকে বুঝিয়ে দিলেন যে কীভাবে চাপ প্রয়োগ করতে হবে, কারণ সোজা আঙুলে তো আর ঘি উঠবে না, পাকিস্তানিরা তো আর আমাদেরকে সব কিছু এমনি এমনি দিবে না। 52 ভাষা আন্দোলনে যখন রাজপথ দখল করেছিল তখনই ভাষার অধিকার দিয়েছিল, 66 6 দফা জানিয়ে দিয়ে যখন 69-এ গণ অভ্যুত্থান হলো, যখন রাজপথ দখল করেছিল তখনই বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়া হলো। ঠিক তেমনিভাবে বঙ্গবন্ধু এবারও বুঝেছিলেন যে পাকিস্তানিদের কাছে কোনো কিছু আদায় করতে হলে অবশ্যই তাকে রাজপথে দখল রাখতে হবে। তারপর তিনি জনগণকে বললেন শান্তিপূর্ণ হরতাল করতে। এটি কিন্তু খুবই চূড়ান্ত বিষয়, বঙ্গবন্ধুর শিক্ষা। আমরা বর্তমান সময়ে গণতান্ত্রিক আন্দোলনে যে হরতাল দেখি, সেই হরতালগুলো যে সহিংস হরতাল হয়, বঙ্গবন্ধুর হরতাল কখনো সহিংস ছিল না, বঙ্গবন্ধুর হরতাল ছিল অহিংস হরতাল। সেই তিনি বলেছেন, বঙ্গবন্ধু তার ভাষণে বললেন শান্তিপূর্ণ, আপনারা শান্তিপূর্ণ হরতাল করুন, আপনারা কলকারখানা সব কিছু বন্ধ করে দিন, জনগণ আপনার রাস্তায় বেরিয়ে আসুন। তারপর কী পেলো তারা জনগণ, বঙ্গবন্ধু জনগণকে তার বললেন শান্তিপূর্ণ হরতালের আহ্বান জানালেন। অর্থাৎ তিনি বুঝতেন জ্বালাও পোড়াও নীতির বিরুদ্ধে ছিলেন, তিনি গণতান্ত্রিক বিশ্বাসে বিশ্বাসী ছিলেন এবং জনগণকে যে আহ্বান জানিয়েছিলেন জনগণ সেই কাজগুলো করেছিল এবং জনগণকে তিনি সাধুবাদ জানালেন। এরপর তিনি জনগণকে আরও জানালেন যে টেলিফোনে
টেলিফোনে ইয়াহিয়া খানের সাথে, জানাল ইয়াহিয়া খানের সাথে বঙ্গবন্ধু আলাপ হয়েছে। তিনি বললেন বঙ্গবন্ধু ইয়াহিয়া খানকে বললেন, আপনি আসুন, দেখে যান আমার গরিব মানুষের উপর কীভাবে নির্যাতন করা হয়েছে, আমার মায়ের বুক কীভাবে খালি করা হয়েছে, বাংলার মানুষকে কীভাবে হত্যা করা হয়েছে, আপনি আসুন দেখুন। বিচার করলেন, তিনি বললেন, ইয়াহিয়া খান সেই ডাকে সাড়া দিলেন না। এবং এরপর তিনি ইয়াহিয়া খান রাউন্ড টেবিল কনফারেন্সের ডাক দিলেন, অর্থাৎ গোল টেবিল বৈঠকের ডাক দিয়ে আলোচনার ডাক দিলেন। তখন বন্ধু বললেন, কিসের রাউন্ড টেবিল, কার সাথে আলোচনা বসবো আমি, যারা আমার মানুষের রক্ত ঝরিয়েছে কাদের সাথে আমি বসবো? হঠাৎ পরামর্শ না করে 5 ঘন্টার গোপন বৈঠক করেছেন। এবং তিনি বঙ্গবন্ধু, এই যে ইয়াহিয়া খানের যে কুচক্র, ইয়াহিয়া খানের যে ষড়যন্ত্র, সেই বিষয়গুলো তিনি জনসমক্ষে জনগণের কাছে জানিয়ে দিলেন। আর এই ভাষণের মাধ্যমেই আমরা দেখতে পেলাম বঙ্গবন্ধু তার জনগণের কাছে আসলে কতটা দায়বদ্ধ ছিলেন, কতটা তখনকার দিনে মিডিয়া এত সচল ছিল না, সব কিছু জানাও যেত না, কিন্তু বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন যে তার শক্তি, তার ভালোবাসা, তার সমস্ত ইচ্ছা প্রেরণা জনগণ। সুতরাং তার প্রেরণার উৎস, তার ভালোবাসার উৎস তার মানুষের কাছে তিনি জানান দিবেন। ইয়াহিয়া খানের সাথে কী বৈঠক হয়েছে সেই বৈঠকটা তিনি জনসভায় জনগণকে জানিয়ে দিলেন। এতে করে তিনি বোঝানোর চেষ্টা করলেন, যে জনগণকে আশ্বস্ত করলেন যে শেখ মুজিবুর রহমান কখনো তোমাদেরই অংশ, তোমাদেরকে ছেড়ে কখনো যায়নি। সারাটি বিষয় আন্দোলন সংগ্রামের বিষয় তিনি সবসময় জনগণকে এভাবে ভাষণ দিয়ে অভিহিত করে দিতেন। এরপর বঙ্গবন্ধু এক পর্যায়ে এসে বললেন যে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি এদেশের মানুষের অধিকার চাই। আমি পরিষ্কার অক্ষরে বলে দেবার চাই, আজ থেকে বাংলাদেশে কোর্ট কাচারি আদালত শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য। তিনি অসহযোগ আন্দোলনের ডাক দিলেন, কিন্তু তিনি যে অসহযোগ আন্দোলনের ডাক দিলেন, তিনি সারাদিন সারা জীবন ছিলেন গরিবের বন্ধু, অসহায় নিপীড়িত। তিনি ভাবলেন যে গরিব মানুষগুলো কী করবে, তাদের তো আর সঞ্চিত টাকা নেই, সেই মানুষগুলো কীভাবে বেঁচে থাকবে, কী কাজ করবে? তাই তিনি বলেছিলেন, গরিবের যাতে কষ্ট না হয়, যাতে আমার মানুষ কষ্ট না করে, সেজন্য সমস্ত অন্যান্য জিনিসগুলো আছে সেগুলোর হরতাল করা কাল থেকে চলবে না। রিক্সা, গরুর গাড়ি, রেল চলবে, লঞ্চ চলবে, শুধু সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, সেমি গভর্নমেন্ট দপ্তর, ওয়াবদা, কোনো কিছু চলবে না। অর্থাৎ জনগণের যাতে কষ্ট না হয়, প্রান্তিক মানুষের যাতে কষ্ট না হয়, সেজন্য তিনি তার ভাষণে হরতালের আওতামুক্ত, অসহযোগের আওতামুক্ত বিষয়গুলো তিনি ঘোষণা করে দিলেন। তিনি আরও বললেন, যারা সরকারি চাকরি করেন তারা 28 তারিখে গিয়ে অফিসে যাবেন না, কিন্তু 28 তারিখে গিয়ে বেতন নিয়ে আসবেন। আর যদি বেতন দেয়া না হয়, যদি সরকার আর যদি বেতন দেয়া না হয়, তিনি শর্ত দিলেন, যদি আপনারা সারা মাস অফিসে যাবেন না কিন্তু 28 তারিখে গিয়ে বেতন নিয়ে আসবেন, আর যদি বেতন দেয়া না হয়, তাহলে তিনি জনগণকে বুঝিয়ে দিলেন কী করতে হবে। আর যদি বেতন দেয়া না হয়, আর যদি একটা গুলি চলে, বেতন চাইলে যদি আপনাকে গুলি চালানো হয়, আর যদি আমার লোককে হত্যা করা হয়, তোমাদের কাছে অনুরোধ রইল। তিনি তার জনগণকে এতটাই ভালোবাসতেন, তুমি করে কথা বলতেন, তিনি বলতেন তোমাদের কাছে, কারণ জনগণও তাকে মুজিব ভাই বলতো, শেখ মুজিবুর রহমানকে জনগণ মুজিব ভাই বলতো। বেশিরভাগ মানুষ দেখবে এখনও যদি বয়স্ক কোনো মানুষ বেঁচে আছে, তোমাদের যদি চাচা বা বাবা বা তারও বেশি বয়স্ক কেউ যদি বেঁচে থাকে, তাদেরকে জিজ্ঞেস করো, তারা কিন্তু শেখ মুজিবুর রহমানকে কেউ বঙ্গবন্ধু খুব কমই বলতেন, তারা সবাই মুজিব ভাই বলতেন। আর শেখ মুজিবুর রহমানও তাদেরকে ভাই বলতেন, এই জন্য তাদেরকে ভাই হিসেবে সম্বোধন করলেন, তুমি হিসেবে সম্বোধন বললেন কি, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। অর্থাৎ তিনি, যদি পাকিস্তানিরা দাবি না মেনে, আমরা সশস্ত্র সংগ্রামে যাব, অর্থাৎ আমরা যুদ্ধ করব, দুর্গ গড়ে তোমাদের যা কিছু আছে তা নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, অর্থাৎ অস্ত্র দিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, জীবনের তলে রাস্তাঘাট বন্ধ করে দিবে, অর্থাৎ যুদ্ধে ডাক দিলেন। তিনি আরও বুঝে গেলেন যে আসলে হয়তোবা পাকিস্তানিরা তাকে মেরে ফেলবে, হয়তোবা তিনি আর তার জনগণের কাছে ফেরত আসতে পারবেন না। তাই তিনি বুঝে গেলেন যে হয়তোবা মুক্তিযুদ্ধ হবে কিন্তু তিনি থাকবেন না। তখন তিনি তার জনগণকে বুঝিয়ে দিলেন, কমান্ড হস্তান্তর করে দিলেন, আমি হুকুম দেবার পারি নাও পারি। অর্থাৎ বঙ্গবন্ধু বললেন, যদি আমাকে যদি মেরেও ফেলা হয় তারপরও কিন্তু তোমরা কী করবা, এই আমার এই নির্দেশ তোমরা পালন করবে, রাস্তাঘাট চিরতরে বন্ধ করে দিবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলবে এবং শত্রুর মোকাবেলা করবে। অর্থাৎ তিনি সশস্ত্র যুদ্ধের ডাক দিলেন, তিনি বুঝলেন তাকে হয়তো মেরেও ফেলা হতে পারে। এবং দেখো তিনি কতটা আসলে দূরদর্শী নেতা ছিলেন। 25 মার্চে যখন পাকিস্তানিরা অপারেশন সার্চ লাইট প্রথম রাতেই, কিন্তু প্রহরেই কিন্তু বঙ্গবন্ধুকে গ্রেফতার করে নিয়ে যায়, পাকিস্তানে নিয়ে যায়, এই কথা কিন্তু তিনি তার 7 মার্চে ঘোষণা করে দিয়েছিলেন। তাহলে এ থেকেই বোঝা যায় বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞা। তিনি দেখো তার
তিনি বলেছিলেন আমি হুকুম দেবার পারি নাও পারি, অর্থাৎ 7ই মার্চের 25 মার্চ যে যুদ্ধ মানে স্বাধীনতার ঘোষণা হলো সেই ঘোষণা দেওয়ার পরেই কিন্তু পাকিস্তানরা তাকে ধরে নিয়ে চলে গেছেন। কিন্তু যুদ্ধের এই যে 9 মার্চ যুদ্ধ, 9 মার্চ যুদ্ধে কিন্তু বঙ্গবন্ধু পাকিস্তানে কারাগারে ছিলেন, পাকিস্তানিরা বহুবার তাকে হত্যা করতে চেয়েছিলেন, বহুবার তাকে হত্যার পরিকল্পনা করেছিলেন, আন্তর্জাতিক চাপে এবং বিভিন্ন কারণে পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে হত্যা করেন নাই। তিনি বিশ্বাস করেছিলেন যে পাকিস্তানিরা তাকে হত্যা করে ফেলবে, কিন্তু হয়তোবা আল্লাহর রহমতে তিনি বেঁচে গিয়েছিলেন, কিন্তু 9 মার্চ যুদ্ধে তিনি কিন্তু পাকিস্তান কারাগারেই বন্দী ছিলেন। তারপর কি বলেছে, তিনি পাকিস্তানের উদ্দেশ্যে বলেছে তার যে সৈনিকরা রাস্তায় মানুষ মারছে, তার যে পুলিশ বাহিনী রাস্তায় মানুষ মারছে, তাদেরকে বলেছে তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না, অর্থাৎ আমাকে হত্যা করার চেষ্টা করো না। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না, অর্থাৎ 7 কোটি মানুষকে তুমি কী করে দমন করে রাখতে পারবা না। এ বাঙালি জেগেছে, বাঙালির প্রাণের শক্তি জেগেছে, বাঙালিকে দাবিয়ে রাখা যাবে না, বাঙালিকে আর দাবিয়ে রাখা যাবে না। তোমরা ব্যালট বিপ্লব করে তারা নির্বাচন করেছে, বুলেট দিয়ে তাদেরকে তোমরা কী করতে পারবে না, থামিয়ে রাখতে পারবা না, তাদেরকে দাবিয়ে রাখা যাবে না। বঙ্গবন্ধু আরও বলেছেন যে তোমরা আমাকে হত্যা করেছো, রক্তের ভয় আমাদেরকে দেখিও না, গুলির ভয় আমাদেরকে দেখিও না, আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবায় রাখতে পারবে না, অর্থাৎ আমরা রাজপথ চিনে গেছি, আমরা রক্ত ঝরাতে ভয় পাই না, আমরা সম্মুখ যুদ্ধকে ভয় পাই না। সুতরাং তোমাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করছি, তোমরা ব্যারাকে থাকো, বেরিয়ে এসো না, আমরা তোমাদের কিছুই বলবো না, কিন্তু আমরা আমাদের আন্দোলন সংগ্রাম করতে দাও, যদি আমাদের আন্দোলন সংগ্রামের বিরুদ্ধে তোমরা যাও তাহলে তোমাদেরকে আমরা প্রতিহত করব। কীভাবে প্রতিহত করব, কারণ আমরা বলেছি আমরা বঙ্গবন্ধু নির্দেশ দিয়েছেন প্রতিটি জনগণ ঘরে ঘরে দুর্গ গড়ে তুলবে এবং রাস্তাঘাট চিরতরে বন্ধ করে দিবে, যার যা কিছু আছে তা নিয়ে শত্রুর মোকাবেলা করবে, অর্থাৎ সেই বাহিনীকে আমরা শত্রু হিসেবে চিহ্নিত করলাম। তাহলে এই যে প্রেক্ষাপট, তার জনগণকে নির্দেশনা দিলেন, এই নির্দেশনার মাধ্যমে কিন্তু এটি আমাদের মুক্তিযুদ্ধের নির্দেশনা। তারপর বঙ্গবন্ধু তিনি যে প্রান্তিক মানুষের নেতা ছিলেন, তিনি যে সর্বস্তরের মানুষের নেতা ছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন যে রাজনৈতিক আন্দোলন করতে গিয়ে অনেক মানুষ পুলিশের গুলিতে আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, নিহত হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে। এই মানুষগুলো শ্রমজীবী মানুষ, এই মানুষগুলো কিন্তু এখন কোনো কাজ করতে পারছে না, তাদের কিন্তু ঘরে ভাত নেই, আহার নেই। সুতরাং বঙ্গবন্ধু তাদের দায়িত্ব গ্রহণ করলেন, কিন্তু তিনি তার কোনো ক্ষমতা ছিল না, তার কোনো আর্থিক ক্ষমতা ছিল না, তখন তিনি তার জনগণকে দিয়ে দায়িত্ব গ্রহণ করলেন। দায়িত্ব গ্রহণটা কেমন ছিল দেখো, আর যে সমস্ত লোক শহীদ হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, আমরা আওয়ামী লীগের থেকে যদ্দূর পারি তাদের সাহায্য করার চেষ্টা করব। তিনি তার আওয়ামী লীগের মধ্যে যারা ধনবান ছিলেন তাদের উদ্দেশ্যে বললেন, যারা পারেন আমার রিলিফ কমিটিতে সামান্য টাকা পয়সা পৌঁছে দিবেন, আর এই 7 দিনের যে হরতালে যে সমস্ত শ্রমিক ভাইরা যোগদান করেছে প্রত্যেক শিল্প মালিকদের বলছি তাদের বেতন পৌঁছে দেবেন। সরকারি কর্মচারীদের বলি আমি যা বলি তা মানতে হবে, অর্থাৎ তিনি যেহেতু তিনি নির্বাচিত হয়েছেন সরকার ক্ষমতা দেন না, তারপর তিনি যে বাংলার জনগণ তার প্রতি আনুগত্য স্বীকার করেছে, তাই তিনি সরকারি কর্মচারীদের বলছেন আমি যা বলি তা মানতে হবে, যে পর্যন্ত আমরা যেদের পর্যন্ত আমার এই দেশের মুক্তি হচ্ছে না, মুক্তি না হচ্ছে ততদিন খাজনা ট্যাক্স বন্ধ করে দেবে, কেউ কোনো টাকা দেবে না, অর্থাৎ অসহযোগ শুরু করলাম। শুনুন মনে রাখবেন শত্রু, মানে এখন জনগণকে উপদেশ দিচ্ছেন, শুনুন মনে রাখবেন শত্রুবাহিনী ঢুকেছে, নিজেদের মধ্যে অন্তঃকলহ তৈরি করবে, লুটতরাজ করবে, কারণ এগুলো কাজ করে সাবোটাজ, এই কাজগুলো করে আওয়ামী লীগের উপর চাপিয়ে দেবে, অর্থাৎ নিজেদের মধ্যে মারামারি লাগাই দিবে, নিজেদের মধ্যে লুটতরাজ করবে, করে বলবে যে আওয়ামী লীগে মারামারি করছে, নিজেরা নিজেরা করছে। সুতরাং এগুলো হচ্ছে শত্রুবাহিনীর সাবোটাজ বলে, এগুলো সাবোটাজ কাজ করবে। সুতরাং তিনি আগেই সতর্ক করে দিলেন নিজেদের মধ্যে অন্তকলহ তৈরি করবেন, নিজেরা সেই জিনিসগুলো সচেতন থাকবেন। তিনি ধর্মনিরপেক্ষতার কথা বললেন, এই বাংলায় হিন্দু মুসলমান বাঙালি অবাঙালি যারা আছে তারা আমাদের ভাই, তাদের রক্ষার দায়িত্ব আমাদের উপর, আমাদের যেন বদনাম না হয়, অর্থাৎ কোনো সাম্প্রদায়িক দাঙ্গা যাতে তৈরি না হয়, প্রত্যেককে যেন অবাঙালিদের কোনো নিরাপত্তা আমরা দেব, তেমনিভাবে হিন্দু মুসলমান একে অপরকে নিরাপত্তা প্রদান করবে, সুতরাং কোনো ধরনের যেন রক্তাক্ত পরিবেশ তৈরি না হয়, কোনো ধরনের যেন হত্যাকাণ্ড তৈরি না হয়, অন্যায়জনক পরিস্থিতি তৈরি না হয়, তা তিনি তার 7ই মার্চের ভাষণে ঘোষণা দিয়েছিলেন। তিনি আরও বলেছিলেন মনে রাখবেন রেডিও টেলিভিশনের কর্মচারীরা যদি আমাদের কথা না শোনে, যদি অর্থাৎ রেডিও টেলিভিশনে যদি এই সংবাদগুলো প্রচার করা না হয় তাহলে বাঙালির যে সদস্যরা রেডিও টেলিভিশনে কাজ করেন আপনারা রেডিও টেলিভিশনে যাবেন না, যদি টেলিভিশন আমাদের নিউজ না দেয় বাঙালি টেলিভিশনে যাবে না, 2 ঘন্টা ব্যাংক খোলা থাকবে যাতে মানুষের মাইনেপত্র নিতে পারে, কিন্তু পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে 1 পয়সাও পাঠানো হবে না,
টেলিফোন টেলিগ্রাফ এবং পূর্ব বাংলায় চলবে, বিদেশের সাথে দেয়া নেওয়া চলবে না। এই যে প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যন্ত যে করেছি, তিনি তার ধর্মবিশ্বাস চূড়ান্ত ধর্মবিশ্বাস ছিল। ভাষণের শেষে মনে তিনি তার জনগণকে বলেছেন আল্লাহর উপরে অগাধ বিশ্বাস ছিল তার। তিনি মননে মগজে ছিলেন ধর্মনিরপেক্ষ, ধর্ম পালনে ছিলেন তিনি ধর্মপ্রাণ মুসলমান। তাই তিনি বলেছিলেন তার জনগণকে, তার ভাষণেই বলেছিলেন, মনে রাখবা রক্ত দিয়ে যখন দিয়েছি রক্ত আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ, অর্থাৎ আল্লাহ যদি চায়। আমার ইচ্ছা আছে বাংলাদেশকে মুক্ত করব, কিন্তু এই যে আল্লাহর ইচ্ছা হতে হবে, আল্লাহর ইচ্ছা ছাড়া কিন্তু এটি মুক্ত হবে না। সেজন্য বলেছেন দেখো এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ, কিন্তু আমি চাইলে মুক্ত হবে না যতক্ষণ না আল্লাহ মহান রাব্বুল আলামিন চান। সেজন্য বলেছে দেখো আল্লাহর উপরে অগাধ বিশ্বাস, তিনি বলেছেন ইনশাল্লাহ যদি আল্লাহ চান তো আমি উপলক্ষ মাত্র, আমি কাজ করব। সেজন্য তিনি বলেছেন মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। তারপর তিনি বলেছেন আমাদের সংগ্রামকে তিনি ঘোষণা করে দিয়েছেন, আজন্ম সংগ্রাম ঘোষণা করেছেন, এবার এই সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবার এই সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। অর্থাৎ তিনি বলেছেন যে স্বাধীনতার সংগ্রাম, এখানে অনেকগুলো প্রশ্ন, অনেকেই বলেন যে এবার এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, স্বাধীনতা এবং মুক্তির মধ্যে পার্থক্য কী? দেখো আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল, স্বাধীনতা দিবস আমাদের 26 মার্চ, স্বাধীনতা যুদ্ধ আমাদের শুরু হয়েছিল 25 মার্চের রাতের ঘোষণার মধ্যে দিয়ে, এবং সেই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে 16 ডিসেম্বর 1971 4:13 রেসকোর্স ময়দানে নিয়াজির পাকিস্তানি বাহিনী নিয়াজির 93,000 যুদ্ধবন্দী নিয়ে নীলর্জ আত্মসমর্পণের মধ্যে দিয়েই আমরা স্বাধীনতা অর্জন করি। 55,598 বর্গমাইলের এই দেশে আমরা একটি স্বাধীন পতাকা, একটি স্বাধীন মানচিত্র পাই, আমাদের স্বাধীনতা যুদ্ধ শেষ, কিন্তু আমাদের মুক্তি সংগ্রাম এখনও চলমান। আমাদের মুক্তি সংগ্রামে রয়েছে, আমরা এখনও ক্ষুধা দারিদ্র মুক্ত হতে পারিনি, বাংলাদেশে প্রত্যেকটি মানুষের জন্য মাথার ছাদ দেওয়া যায়নি, প্রতিটি মানুষের জন্য আমরা গৃহের ব্যবস্থা করতে পারিনি, এখনও পর্যন্ত প্রতিটি শিশুকে আমরা স্কুলে পাঠাতে পারিনি, এখনও পর্যন্ত প্রতিটি মানুষের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা মৌলিক বিষয়গুলো আমরা চূড়ান্তভাবে নিশ্চিত করতে পারিনি। যতদিন পর্যন্ত এই বিষয়গুলো নিশ্চিত করা না যাবে, যতদিন পর্যন্ত মানুষের অধিকার নিশ্চিত করা না যাবে, ততদিন পর্যন্ত এই মুক্তির সংগ্রাম চলবে। অর্থাৎ আমাদের স্বাধীনতার সংগ্রাম শেষ হয়েছে, কিন্তু মুক্তির সংগ্রাম চলমান। বঙ্গবন্ধুর এই স্বাধীনতার এই ভাষণটি, 7ই মার্চের এই ভাষণটি বিশ্লেষণ করে যদি তোমরা এই কথা বুঝতে পারো যে স্বাধীনতার সংগ্রাম শেষ হয়েছে কিন্তু মুক্তির সংগ্রাম আজও চলমান, তিনি যে সুদূর প্রসারী চিন্তা করতেন সেই সুদূর প্রসারী চিন্তার একটি বিষয় এখানে চরমভাবে পরিলক্ষিত হয়েছে। মুক্তি সারা জীবন ধরে চলবে, মুক্তির বিষয়টি সারা জীবন, অর্থনৈতিক মুক্তি, দারিদ্রতা থেকে মুক্তি, সাম্প্রদায়িকতা থেকে মুক্তি, কুসংস্কার থেকে মুক্তি, আমাদের এই বিষয়গুলো থেকে মুক্তির, যতদিন পর্যন্ত সমস্ত বিষয়গুলো থেকে আমরা মুক্তি না পাবো অদিন পর্যন্ত এই সংগ্রাম চলবে। তাই বঙ্গবন্ধুর এটিই ছিল 7ই মার্চের ভাষণ। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়টি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন? আমি তো 7ই মার্চের ভাষণ বিশ্লেষণ করলাম, এখন এই ভাষণটি আসলে পৃথিবীর বুকে একটি অনবদ্য ভাষণ, শুধুমাত্র 19 মিনিটের একটি ভাষণ, একটি কালজয়ী ভাষণ। এই 19 মিনিটের এই কালজয়ী ভাষণে একটি জাতিকে স্বাধীনতার চূড়ান্ত ঘোষণা দিয়েছিল, তার পরবর্তী বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছিল, সমস্ত কিছু একটি ভাষণের মধ্যে কী করে করলেন, এবং তিনি অসাধারণভাবে বিশ্লেষণ করলেন, বাগ্মিতার মাধ্যমে তার জনগণকে বুঝাতে সক্ষম হলেন। সুতরাং এই একটি ভাষণের মাধ্যমে একটি দেশ স্বাধীন হয়ে যায়, এই বিষয়টি জাতিসংঘের একটি প্রতিষ্ঠান ইউনেস্কো উপলব্ধি করতে পেরে তারা দেখেছে যে পৃথিবীতে এই একটি ভাষণই শুধু একটি জাতিকে স্বাধীনতা এনে দিয়েছে। সুতরাং এই একটি ভাষণ মুক্তিকামী, সারা বিশ্বের মুক্তিকামী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস, তাই এটি বিশ্ব প্রামাণ্য দলিল, এবং এটি সারা বিশ্বের মুক্তিকামী মানুষরা দেখবে, জানবে যে একটি ভাষণ কীভাবে একটি জাতিকে মুক্তি দেয়। সুতরাং এই কারণে এটি এখন 7ই মার্চের ভাষণ আর বাঙালি জাতির একার সম্পদ নয়, 7ই মার্চের ভাষণ এখন সারা বিশ্বের মানুষের সম্পদ, সারা বিশ্বের মুক্তিকামী মানুষের, সারা বিশ্বের মুক্তিকামী মানুষের এই 7ই মার্চের ভাষণ দ্বারা অনুপ্রাণিত হবে, উদ্দীপ্ত হবে, এবং সেই বিষয়গুলো তারা অনুসরণ করবে। প্রিয় শিক্ষার্থীরা, এই কারণেই আমাদের 7ই মার্চের ভাষণের কারণেই আসলে আমাদের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। আমাদের যে ভিশন 2021, ভিশন 2041, অর্থাৎ ডিজিটালাইজেশন, মানে ডিজিটাল বাংলাদেশ যে আমরা করছি, যে তথ্যের অবাধ প্রবাহ করছি, তারপর সাথে সাথে জনগণের মুক্তির বিষয়টি হচ্ছে, অর্থনৈতিক মুক্তির বিষয়টা হচ্ছে, এগুলো সবগুলোই কিন্তু 7ই মার্চের ভাষণার দিক নির্দেশনা। 7ই মার্চের ভাষণায় এই বিষয়গুলো ছিল। আমি আমার ক্লাসের শুরুতেই বলেছি, তখনকার দিনে তথ্য প্রযুক্তি সক্রিয় ছিল না বিধায় বঙ্গবন্ধু তার এই ভাষণ
যে কাজ হচ্ছে সমস্ত তথ্যগুলো জনগণকে জানিয়ে দিলেন। অর্থাৎ এটি কিন্তু একটা গুড গভর্নেন্সের অংশ, গুড গভর্নেন্স যেটা আমরা সুশাসনের অংশ, জনগণকে তার জানিয়ে দেওয়া, রাষ্ট্রের বিষয়গুলো তথ্যের অবাধ প্রবাহ করা। 7ই মার্চের ভাষণের সাথে আমরা বোঝাতে পারি এটি একটি তথ্যের অবাধ প্রবাহ ছিল, জনগণের কাছে তথ্য পৌঁছে দেয়া, এটি কিন্তু একটি বিষয় ছিল, যার কারণে আমাদের এখন ডিজিটালাইজেশন হয়েছে। ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে আমরা কিন্তু এখন সব কিছু জানতে পারছি, আমাদের জাতীয় তথ্য বাতায়ন আছে। এটি কিন্তু 7ই মার্চের ভাষণের ফলাফল। তারপর যদি আমরা বলি যে বিশ্বের সাথে আমাদের যে আমাদের যে স্বাধীনতা, আমাদের যে মুক্তি, সেই বিষয়গুলো এখনও চলছে। এখনও আমাদের এইবার যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন হয়েছে, সেখানে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটি ছিন্নমূল বাসের, প্রতিটি জেলায় ছিন্নমূল, যাদের আসলে মাথার উপরে ছাদ নেই, যাদের ঘর বাড়ি নেই, তাদের ঘর বাড়ি বানিয়ে দিয়েছেন। যদিও এগুলো এখনও অসম্পূর্ণ রয়েছে, সব কিছু হয়নি, আমাদের প্রত্যেকটি মানুষের মাথার উপর ছাদ হবে। আমাদের এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, আমরা নিজেরাই খাদ্য স্বয়ংসম্পূর্ণ করতে পারি, নিজেরাই নিজেদের খাদ্য উৎপাদন করতে পারি, আমরা বস্ত্রে স্বয়ংসম্পূর্ণ, আমরা মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। এই মুক্তির বিষয়ে কিন্তু বঙ্গবন্ধু তার 7ই মার্চে আহ্বান জানিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, বঙ্গবন্ধু আজ বেঁচে নেই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে নেই, তার স্বপ্নগুলো এখনও কিন্তু আমরা ধরে রাখেছি। তার স্বপ্ন ছিল একজন মানুষও দরিদ্র থাকবে না, ক্ষুধামুক্ত বাংলাদেশ হবে, দারিদ্রতামুক্ত বাংলাদেশ হবে, যেটি আমরা 7ই মার্চের ভাষণ বিশ্লেষণ করে দেখতে পেয়েছি। সুতরাং আমরা যদি প্রত্যেকটা, আমরা যারা শিক্ষার্থী, শিক্ষক, আমরা যদি আমাদের মানুষের অধিকারের কথা বলি, আমরা যদি শোষণ মুক্তির কথা বলি, আমরা যদি আমাদের দায়িত্বটুকু পালন করে বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তির বিষয়টি নিশ্চিত করতে পারি, তাহলে বঙ্গবন্ধুর অতৃপ্ত আত্মা শান্তি পাবে। এবং তিনি যে সোনার বাংলার স্বপ্ন দেখে গিয়েছিলেন 75-এর 15ই আগস্টে কিছু কুলাঙ্গার দ্বারা তিনি শহীদ হয়েছেন, কিন্তু তার অতৃপ্ত আত্মা এখনও রয়ে গেছে। অতৃপ্ত আত্মা তৃপ্ত হবেন যদি আমরা সত্যিকার অর্থে মানুষের মুক্তি দিতে পারি, অর্থনৈতিক মুক্তি দিতে পারি। আর সেজন্য আমরা প্রত্যেকটা মানুষ, তোমরা যারা শিক্ষার্থী, প্রত্যেকটা শিক্ষার্থী যদি সোনার বাংলার সোনার মানুষ হও, তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলার সোনার স্বপ্ন বাস্তবায়িত হবে। তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আজকের ক্লাসের উপর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই তোমাদের কাছে আমার ইমেইল নাম্বার আছে, ইমেইল অ্যাড্রেস আছে, সেখানে ইমেইলে জানাবে, আমি পরবর্তী ক্লাসে সেই উত্তরগুলো দেব। আমাদের পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব 25শে মার্চের গণহত্যা এবং মুজিবনগর সরকার। আমাদের পরবর্তী আলোচ্য বিষয় 25শে মার্চের গণহত্যা এবং মুজিবনগর সরকার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের সাথে আগামীতে আবার দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো, সবাই মাস্ক পরে থাকো। করোনা থেকে মুক্তি পেতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, তাহলেই আমাদের স্কুল কলেজগুলো দ্রুত আমাদের খুলে যাবে, সেখানে আবার অডিও ভিডিও ক্লাস করতে হবে না, আমরা আবার প্রাণবন্তভাবে ক্লাসে দেখা হবে। তোমাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আগামীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।